আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমরা ফিবোনাচ্ছি আয়তক্ষেত্র এটি থেকে আলোচনা শুরু করব এবং ফিবোনাচ্ছি আয়তক্ষেত্রের যে একক কাজটি রয়েছে সেটি আলোচনা করব। তো শিক্ষার্থীরা, প্রথমে আমরা বইয়ের যেটি দেওয়া আছে সেটি ধারণা নেওয়ার চেষ্টা করি। এখানে বলা আছে, পাশের ছবিটি লক্ষ্য করো, এটি একটি আয়তক্ষেত্র। তো দেখতে পাচ্ছ এটি একটি আয়তক্ষেত্র। তারপর দেখো এখানে বলা আছে, এর ক্ষুদ্রতম বর্গগুলোর বাহুর দৈর্ঘ্য এক একক। তো এখানে যে ক্ষুদ্র ক্ষুদ্র বর্গগুলো দেখতে পাচ্ছ এগুলোর বাহু দৈর্ঘ্য হচ্ছে এক একক করে ধরা হয়েছে। তারপর বলা আছে, আয়তটির ক্ষেত্রফল ছবির ছোট ছোট বর্গগুলো গণনা করেই নির্ণয় করা সম্ভব, তাই না? তো সেক্ষেত্রে এখানে আয়তক্ষেত্রের মধ্যে যতগুলো ছোট ছোট বর্গ আছে সেগুলো গুণার ফলে যত হবে সেটি হচ্ছে এই আয়তটির ক্ষেত্রফল, সেটি বলা হচ্ছে এখানে। তাহলে ঝটপট বলে ফেলো আয়তটির ক্ষেত্রফল কত। তো শিক্ষার্থীরা, আমি এখন এক দুই এভাবে করে গুনছি না, আমি একটা টেকনিক শিখাই দিচ্ছি। সেটি হচ্ছে, দেখো দৈর্ঘ্য বরাবর কয়টি ঘর আছে? একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি, দশটি, এগারোটি, বারোটি, তেরোটি। তো 13 লিখে নিবা, যেহেতু এটি আয়তক্ষেত্র, কারণ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু অসমান। তো দেখো এটি প্রস্থ, এটি দৈর্ঘ্য, এটি অসমান। তো দৈর্ঘ্য পেলাম হচ্ছে আমরা 13 একক, আমরা প্রস্থ গুনবো এখন 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তো দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়ে যাব। 13-র সাথে 8 যদি গুণ করা যায় তাহলে পাবো আমরা 104। তাহলে আমরা এখানে লিখে নেব 104। তো শিক্ষার্থীরা, 104 বর্গ একক। আয়তটির ক্ষেত্রফল ভিন্নভাবেও নির্ণয় করা সম্ভব। ছবিতে আয়তটির দৈর্ঘ্য 13 একক এবং প্রস্থ হচ্ছে 8 একক। তো শিক্ষার্থীরা, আমরা বলেছি ভিন্নভাবে নির্ণয় করা সম্ভব, কিন্তু এখানে এরাও এভাবেই করে দিছে, 13 × 8 = 104 বর্গ একক। তোমরা চাইলে গুনে গুনে বের করতে পারো, বের করে ওই বক্সের মধ্যে লিখে দেবা। এ তো দেখা গেল আয়তক্ষেত্রটির জ্যামিতিক হিসাব নিকাশ, কিন্তু তোমরা যদি গভীরভাবে লক্ষ্য করো আয়তটির ভিতরে কয়েকটি সংখ্যা দেখতে পাবে। সংখ্যাগুলো ছোট থেকে ক্রমানুসারে সাজালে একটি অনুক্রম তৈরি হবে। তারপর বলা আছে, অনুক্রমটি নিশ্চয়ই চিনতে পেরেছো, তাই না? তো এখানে অনুক্রমটি এরকম, দেখো তো ছোট থেকে বড় সাজাইতে বলছে সংখ্যাগুলো। তো এই যে ছোট এক, তারপর এক, তো এক এক যদি আমরা সাজিয়ে নেই, এক এক পাবো, একের সাথে এক যোগ করলে আমরা 2 পেয়ে যাব, আবার 2 আর 1 যোগ করলে 3 পেয়ে যাব। তো এটি একটি কি বলে এটা, ফিবোনাচ্ছি অনুক্রম। ওকে, আবার এই যে 3 আর 2 যদি যোগ করি তাহলে আমরা 5 পেয়ে যাব। তো এইভাবে ছোট থেকে বড় সাজালে আমরা প্যাটার্ন পাচ্ছি। তো এটি হচ্ছে ফিবোনাচ্ছি অনুক্রম, সেই কথা এখানে বলা হয়েছে। এখন বলছে যে, এখন আমরা যদি প্রতি ক্ষেত্রে ফিবোনাচ্ছি ক্রমের পদ অনুসারে একটির পিঠে একটি করে বর্গ আঁকি এবং এভাবে আঁকতে থাকি, আঁকতে আঁকতে যেখানেই থামি না কেন সবসময় দেখবো একটি আয়তক্ষেত্র তৈরি হবে, যাকে আমরা ফিবোনাচ্ছি আয়তক্ষেত্র বলতে পারি। আবার আয়তক্ষেত্রটির ভিতরে বিভিন্ন আকৃতির যে বর্গগুলো তৈরি হবে তাদের ক্ষেত্রফলের সমষ্টি হবে আয়তটির ক্ষেত্রফল। চলো যাচাই করে দেখি। তো আমরা আয়তক্ষেত্রের মধ্যে দেখো ছোট ছোট বর্গক্ষেত্র তৈরি হয়েছে, সেই বর্গক্ষেত্র ক্ষেত্রফল বের করে যোগ করে দেখবো যে হচ্ছে 104 আসে কিনা। যদি আসে তাহলে বুঝতে পারবো যে ফিবোনাচ্ছি আয়তক্ষেত্রটা সঠিক। ওকে, তাহলে আমরা শুরু করে দিই। দেখো এখানে একটা বর্গ দেখতে পাচ্ছ যার ক্ষেত্রফল 1, কারণ দৈর্ঘ্য 1 এবং প্রস্থ 1, গুণ করলে হবে 1। তো আমরা এটি লিখে নেব 1। তারপর দেখো আর একটা বর্গ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দৈর্ঘ্য 1, প্রস্থ 1, কারণ এটির ক্ষেত্রফল 1 দেওয়া আছে। তো 1 লিখে নেব। তারপর দেখো এখানে দেখো, তারপর এই যে এটির পাশে কত হলো, 2 একক তৈরি হলো। তো 2 একক দিয়ে দৈর্ঘ্য এবং 2 একক প্রস্থ দিয়ে আরেকটি বর্গ তৈরি করা হয়েছে এখানে। তো এই বর্গটির ক্ষেত্রফল হবে 2 × 2, অর্থাৎ 2 স্কয়ার, মানে হচ্ছে 4। তো আমরা এখানে 4 লিখে নেব। তারপর দেখো শিক্ষার্থীরা, এখানে হচ্ছে 2 একক আর এখানে হচ্ছে 1 একক, এই হচ্ছে, এটি হচ্ছে 3 একক। তো 3 একক দৈর্ঘ্য বিশিষ্ট আর একটি বর্গ এখানে আঁকিয়ে নেওয়া হয়েছে। তো এখানে দেখো 3 একক, এখানে 3 একক, এখানে 3 একক। তাহলে দৈর্ঘ্য 3, প্রস্থ 3, 3 × 3 = 9। তাহলে এই বর্গটার ক্ষেত্রফল হবে 9। তো আমরা 9 যোগ করে নিলাম। তো তারপর একটা জিনিস খেয়াল করো, এখানে আবার হচ্ছে 3 বর্গ একক আর এখানে 2 বর্গ একক, কত হলো, 3 আর 2 = 5। তো 5 বর্গ একক দিয়ে আর একটা বর্গ আঁকানো হয়েছে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে 5 বর্গ একক। তো 5 × 5 হবে 25। তো এই বর্গটার ক্ষেত্রফল হবে 25 বর্গ একক। আচ্ছা, তারপর দেখো এখানে হচ্ছে 2, 3 আর এখানে হচ্ছে 5, এই হচ্ছে মোট 8। তো 8 একক দৈর্ঘ্য বিশিষ্ট আর একটি বর্গ আঁকানো হয়েছে।
অর্থাৎ এটি একটি বর্গ, অর্থাৎ এই বর্গটির ক্ষেত্রফল হবে 8 গুণ 8, অর্থাৎ 64। তো আমরা যদি এই সব যোগ করি তাহলে 104 পাই কিনা দেখি। 4 5 হচ্ছে 9, 9 2 18, 18 4 22 23 24, তো 24 লিখে নিলাম। হাতে থাকে 2 6 2 8, 8 2 10, তো 10 লিখে নিলাম। এই তো ঠিক আছে, এখানে 104 বের হয়েছে। আমরা ফিবোনাচি অনুক্রমের মাধ্যমে যে বর্গগুলো পেলাম সেগুলোর মাধ্যমে 104 বের হয়েছে। তো এখন আমরা এখানে একটা একক কাজ দেখতে পাচ্ছি, বলা আছে ছক কাগজে অথবা গ্রিডে 1 1 2 3 5 8 13 21 সংখ্যাগুলো ব্যবহার করে ফিবোনাচি আয়তক্ষেত্র অঙ্কন করো। তো এটির সলিউশন আমরা দেখব এখন। তো এটি সলিউশন আমরা কিভাবে করে নিয়েছি একটু দেখো, শিক্ষার্থীরা একটু মনোযোগ সহকারে দেখো। প্রথমে দেখো এই প্যাটার্নে হচ্ছে প্রথমে আছে হচ্ছে 1, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছ 1 একক দৈর্ঘ্য এবং 1 একক প্রস্থ বিশিষ্ট একটি বর্গ আঁকিয়ে নিয়েছি। তো এখানে আমরা এর ভেতরে 1 লিখে নেব। আবার এই এখানে প্যাটার্নের পরে আছে হচ্ছে 1, তো আমরা আরেকটি 1 একক দৈর্ঘ্য এবং প্রস্থ বিশিষ্ট বর্গ আঁকিয়ে নিয়েছি, তো এর মধ্যে আমরা 1 লিখব। তারপর দেখো প্যাটার্নে 2 2 আছে, তো 2 থাকার কারণে দেখো এই সাইডে আমরা 2 একক দেখতে পাচ্ছি, 1 আর 1 2। তো 2 একক দৈর্ঘ্য এবং প্রস্থ বিশিষ্ট আরেকটি বর্গ আঁকিয়ে নেওয়া হয়েছে। তো দেখো এটিকে লিখবো আমরা হচ্ছে 2, তো এখানে 2 লিখবো। আবার দেখো প্যাটার্নের পরে আছে হচ্ছে 3, তো দেখো এটা হচ্ছে 2 একক আর এটা হচ্ছে 1 একক, মোট হলো 3 একক। তাহলে 3 একক দৈর্ঘ্য পেলাম, এই দৈর্ঘ্য এবং 3 একক প্রস্থ বিশিষ্ট আরেকটি বর্গ আমরা এখানে আঁকিয়ে নিয়েছি, যার ক্ষেত্রফল হচ্ছে 3 গুণ 3, অর্থাৎ হচ্ছে 9 একক। এখন আরেকটা জিনিস খেয়াল করো, প্যাটার্নে আমরা 5 দেখতে পাচ্ছি, তো এখানে একটা জিনিস খেয়াল করো, এইটা হচ্ছে 3 একক আর এইটা হচ্ছে 2 একক, এই মোট হচ্ছে 5 একক। তো 5 একক আমাদের কাছে দৈর্ঘ্য আছে এবং 5 একক প্রস্থ যদি আমরা দেই এই বরাবর, তাহলে 5 একক দৈর্ঘ্য এবং প্রস্থ বিশিষ্ট একটি বর্গ তৈরি হয়েছে। তাহলে এখানে আমরা 5 দেব, এই বর্গের মধ্যে আমরা 5 দেব। ওকে, তারপর দেখো এই প্যাটার্নের পরে আছে হচ্ছে 8। এখন আমাদের 8 একক দৈর্ঘ্য এবং প্রস্থ বিশিষ্ট একটা বর্গ আঁকতে হবে। তো শিক্ষার্থীরা দেখো এই যে এই বরাবর এতটুকু হচ্ছে 5 একক আর 2 একক, 5 আর 2 7 আর 1 8 একক, তো এই বরাবর হচ্ছে 8 একক দৈর্ঘ্য বিশিষ্ট। তো এই মাপ নিয়ে আমরা এই দিকে বরাবর এখানে একটা 8 একক দৈর্ঘ্য এবং প্রস্থ বিশিষ্ট বর্গ আঁকিয়ে নিয়েছি, এটির ক্ষেত্রফল হবে 8² বা 8 গুণ 8, অর্থাৎ 64। এগুলো সবগুলো আমরা যদি পরে যোগ করে দিই উত্তর পেয়ে যাব। তারপর দেওয়া আছে হচ্ছে 13। তো শিক্ষার্থীরা দেখো এই তো এইটুকু হচ্ছে 8 বর্গ একক আর হচ্ছে সরি এইটুকু হচ্ছে 8 একক আর এখানে আছে হচ্ছে 5 একক, এই হচ্ছে 8 5 13 একক। তো 13 একক দৈর্ঘ্য বিশিষ্ট আর একটা বর্গ আমরা এই সোজা আঁকিয়ে নেব। দেখো এইটা হচ্ছে 13 একক, এইটু হচ্ছে 13 একক, এইটা হচ্ছে 13 একক। তাহলে এই বর্গটা আমরা পেলাম হচ্ছে, এই বর্গটা পেলাম হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ 13 করে। হ্যাঁ, তাহলে 13² এই বর্গটার ক্ষেত্রফল হবে 13² ওকে, এই বর্গটার ক্ষেত্রফল 13² মানে হচ্ছে 13 13 গুণ করলে হবে 169 মেবি। যাই হোক আমরা পরে এগুলো সব যোগ করে দেব, উত্তর বের হয়ে যাবে। এখন দেখো প্যাটার্নের পরবর্তী আছে হচ্ছে 21, তার মানে আমাদের 21 দৈর্ঘ্য খুঁজতে হবে। তো শিক্ষার্থীরা দেখো এইটা হচ্ছে 8 আর হচ্ছে এইখান থেকে এইটুকু হচ্ছে 13, তো 8 আর 13 যোগ করলে কিন্তু 21 হয়। তো 21 একক দৈর্ঘ্য পেয়েছি, তার মানে প্রস্থ বরাবর যদি 21 একক দেই তাহলে আমরা এটির ক্ষেত্রফল পেয়ে যাব। তো শিক্ষার্থীরা দেখো তো এই বরাবর আমরা এটা প্রস্থ ধরেছি, তো প্রস্থ বরাবর হচ্ছে আমরা কত একক নিতে পারি, 21 একক। তো প্রস্থ বরাবর 21 একক নেওয়ার ফলে এটা বড় একটা বর্গক্ষেত্র তৈরি হয়েছে। এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, অর্থাৎ 21 গুণ 21, অর্থাৎ 21² মানে হচ্ছে 441। ওকে, তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই গ্রিডটা বুঝতে পেরেছো। এখন এই যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোর ওপর 1 এর ওপর স্কোয়ার, 1 এর ওপর স্কোয়ার, 2 এর ওপর স্কোয়ার, এই সব স্কোয়ার দিয়ে দিয়ে যোগ করে দিলেই আমরা উত্তরগুলো পেয়ে যাব। কারণ আমরা যে বর্গগুলোর ক্ষেত্রফল বের করলাম সবগুলো কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থ সেম ছিল গ্রিডের মধ্যে। ওকে, তো সর্বশেষ উত্তরটা দেখে নেওয়া যাক। তো শিক্ষার্থীরা আমরা উত্তরটা দেখব এখন। তো লিখে নেওয়া হয়েছে, সুতরাং ফিবোনাচি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান 1² 1² তারপর হচ্ছে 2² 3² 5² 8² 13² 21² তো এসব যদি যোগ করা যায়, 1² মানে 1, 1² মানে 1, 2² মানে হচ্ছে 4, 3² মানে 9, 5² মানে 25, 8² মানে হচ্ছে 64, 13 13 169, তারপর হচ্ছে 21 21 441, এসব যোগ করলে আমরা পাবো হচ্ছে 714 একক বা 714 ইউনিট। তো
তো শিক্ষার্থীরা আশা করি এটি বুঝতে পেরেছো, একক কাজটা তোমরা খাতায় গ্রিডে বা ছক কাগজে এইভাবে সুন্দরভাবে আঁকিয়ে নিতে পারো। তো শিক্ষার্থীরা এই ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা ধারা থেকে আলোচনা শুরু করব। তো শিক্ষার্থীরা ভালো থাকবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।